হ্যাঁ দর্শক, আজকে ভালো আছেন, সুস্থ আছেন? ঢাকা সহ দেশের 12টি অঞ্চলের উপর দিয়ে অস্থায়ী ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাই এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত তোলা হয়েছে। বৃহস্পতিবার 10 আগস্ট এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ধমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোতে এক নম্বর পুনর্বাসন কিংবা এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার 11 আগস্ট সকাল পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্ষণ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সো আপনার কাছে কেমন লেগেছে আজকের নিউজটি জানতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।